কয়েকদিন পরেই বাংলা একাডেমির বইমেলা শুরু হবে। এই বইমেলা ইসলামী ধারার অধিকাংশ প্রকাশনীকে স্টল দেওয়া হয় না, এটার কারণ কি বলে মনে করেন? এটার কারণ আর কি হবে? এটার কারণ হবে হিংসা, এটার কারণ হলো বিদ্বেষ, এটার কারণ হলো ইসলামোফোবিয়া, এটার কারণ হলো ইসলামের প্রতি তাদের আক্রোশ, ওলামা ইকরামদের প্রতি তাদের ঘৃণা, এছাড়া আর কি। তা না হলে বই তো বই, সেটা ইসলামিক বই হলে সেটাকে মেলায় স্থান দিবে না, এটা কেমন মানসিকতা? বিশেষ করে ইসলামী প্রকাশক যারা আছেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনকে দিয়ে আর ইসলামী প্রকাশনার জগতের যে বিশাল একটা সাইড রয়েছে তাদেরকে অনেকটা ইগনোর করা হয়, এবং অনেকগুলো বড় বড় ইসলামী ধারার প্রকাশনী আছে তাদেরকে গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়াই তাদেরকে মেলায় স্টল দেওয়া হয় না, বরাদ্দ দেওয়া হয় না। এটি এক ধরনের স্বেচ্ছাচারিতা। এ সমস্ত কাজের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যেমন যাবে না, তেমনিভাবে এ সমস্ত কাজের মাধ্যমে মূলত নিজেরা আস্তে 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 নিজেদের গণ্ডিটাকে সীমাবদ্ধ করে ফেলবে। আলহামদুলিল্লাহ মানুষ ইসলামী বই প্রচুর পরিমাণে কিনে। ইসলামী বই যদি বাংলা একাডেমির বইমেলাতে না পাওয়া যায় তাতে মানুষ বই কিনবে না, ব্যাপারটি এমন নয়, বরং তার চেয়ে অনেক বেশি কিনবে। আমরা আশা করব বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাদের বইমেলাতে অন্যান্য প্রকাশনীর মতো ইসলামী বইগুলোর, ইসলামী প্রকাশনীর স্টলগুলোকে তারা স্থান দিবে এবং এক্ষেত্রে কোনো প্রকার বিমাতা সুলভ আচরণ করবে না।